ক্লাস ইলেভেনের ছেলে মেয়েরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছি দীপান্তরের বন্দিনী। গত পর্বে আমাদের যেখানে শেষ হয়েছিল আজ তারপর থেকে শুরু করব। গত পর্বে আমরা শেষ করেছিলাম ধ্বংস হল কি রক্ষপুর, তারপরে আছে যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল, কামান গোলার শীষের স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল, শান্তি সূচিতে শুভ্র হল কি রক্ত সোঁদাল খুন খারাপ, তবে কিসের আত্ম আরতি কিসের তরে সংকারাব। এখানে আমরা গত পর্বে যেটা শেষ করছি যে ধ্বংস হল কি রক্ষপুর, রক্ষপুর ধ্বংস হলে কি কি হতে পারে, কি কি হওয়ার সম্ভাবনা থাকে, লেখক সেই প্রশ্নগুলো এখানে করেছেন। রক্ষপুর রাক্ষসে পুরী, সীতাকে যেমন সেই রাক্ষসপুরীতে বন্দী করা হয়েছিল, এখানে আমরা দেখছি ব্রিটিশ শাসকরা আমাদের তরুণ এই বিপ্লবী সমাজকে তারা ওই দ্বীপান্তরে বন্দী করেছে। এখানে তরুণ বিপ্লবী সমাজ বলতে তো শুধু তারা নয়, তার সাথে সাথে দেশমাতৃকার কথা বলা হচ্ছে, কারণ দেশমাতৃকা পরাধীন এই তরুণ বিপ্লবী সমাজ যদি মুক্ত হয় তবেই তো তারা তার শৃঙ্খল মোচন করবে দেশমাতার, কিন্তু সেটা করতে পারছে না, তাই তাদের পরাধীনতার সাথে সাথে তাদের বন্দী হওয়ার সাথে সাথে দেশমাতাও বন্দী হয়ে আছে। তাই সেই রক্ষপুরী ধ্বংসটা কবি কায়ামেনে প্রার্থনা করছেন। তাহলে কি হবে, যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল। যক্ষপুরী কি, কৈলাস পর্বতের উপর অবস্থিত কুবীরের রাজধানী অলকাপুরী। ভূগর্ভের মধ্যে সঞ্চিত প্রচুর ধন সম্পদ, আবার যক্ষদের অন্তর্মহল বলা হয়। আসলে বৈদিক মতে বা সেখানে আছে, সেখানে উল্লেখ আছে যে যক্ষ মানে রাক্ষস। যদিও রামায়ণ মহাভারত বা অন্যান্য হিন্দু পুরাণে তিনি ধনের দেবতা বা সবচেয়ে ধনবান দেবতা, কুবের একজন রাজা ছিলেন লঙ্কার এবং রাবণের সৎ ভাই। তো রাবণ ব্রহ্মার বলে বলিয়ান হয়ে কুবেরকে সেখান থেকে উৎখাত করে এবং কুবের তখন চলে আসে কৈলাস পর্বতের কাছে তার রাজধানী অলকাতে, এবং সেই অলকাপুরীতে সে বসবাস করে। এখানে আসলে ইংরেজদের যে ব্রিটিশদের যে শাসন প্রণালী তার কথা বলা হচ্ছে, এবং তাদের যে ঐশ্বর্য রৌপ্য, এখানে ঐশ্বর্য, এখানে প্রচুর ধন সম্পদ করেছে ইংরেজরা। আমাদের ভারতবর্ষকে শোষণ করে, শাসন করে, নিষ্পেষণ করে, নিপীড়ন করে এখানকার মানুষদেরকে, দেশবাসীকে প্রচুর সম্পদের অধিকারী হয়েছে তারা। তারা যে ঐশ্বর্যের উপর বাস করছে সে কথা কবি এখানে বলেছেন যে তাদের সেই রৌপ্য পঙ্কে, এখানে রৌপ্য সেই ঐশ্বর্য, এবং এই যে তারা সম্পদের, প্রচুর সম্পদের মালিক হয়েছে, এই যে ঐশ্বর্যে তারা বসবাস করছে, এটা কোনো নৈতিক পথে আসেনি, সবটাই অনৈতিক পথে এসেছে। তারা জোর জুলুম করে, শোষণ করে, নিপীড়ন করে এই সম্পদ তারা কেড়েছে। তো সেই জন্য লেখক এখানে পাক শব্দটা ব্যবহার করেছেন, পাক শব্দটা এখানে নেতিবাচক অর্থে ব্যবহার করেছেন, যে সেই রূপর পাঁকের উপরে ঐশ্বর্যের পাঁক, যক্ষপুরীর ঐশ্বর্যের পাঁকের মধ্যে কি ফুটে উঠবে, রূপকমল। পদ্ম কোথায় ফুটে, পাঁকে ফুটে। তো এখানেও আমাদের যদি সেই রক্ষপুরী ধ্বংস হয়, তাহলে এই যক্ষপুরীর রৌপ্য পাঁকে ইংরেজদের শাসনের ঐশ্বর্যের যে পাঁক, তার আড়ালে, তাদের সেই অত্যাচারের আড়ালে আমাদের কি হবে, রূপকমল ফুটে উঠবে। আমাদের যে প্রাণশক্তি, সেই শক্তি পরিপূর্ণ বিকশিত হবে এবং তারা প্রাণ ফিরে পাবে। তারা প্রাণ ফিরে পাওয়া, তারা বিকশিত হওয়া মানে দেশ প্রাণ ফিরে পাওয়া, দেশমুক্ত হওয়া, তার শৃঙ্খল মোচন হওয়া। তাই কবি প্রশ্ন করেছেন এখানে যে ফুটিল কি তবে রূপকমল, কামানগোলার সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল। কামানগোলা সীসা, সীসা এক রকমের ধাতু, এগুলো সবগুলোই অস্ত্র, ইংরেজরা এই সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত, প্রচুর নানা ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করত আমাদের দেশের এই তরুণ বিপ্লবীদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য, তাদের ঐক্যকে ভাঙার জন্য, তাদের যে জোরালো দাবি সেই কণ্ঠকে দমিয়ে দেওয়ার জন্য, তাদের বিপ্লবটাকে থামিয়ে দেওয়ার জন্য তারা এই সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত। তো লেখক এখানে প্রশ্ন করছেন সেই অস্ত্রশস্ত্র যে স্তূপের উপরে কি বাণীর শীষমহল গড়ে উঠেছে, বাণীর শীষমহল তৈরি হয়েছে। এখানে বাণী মানে আমরা কথা বা উক্তি বলতে পারি, কিন্তু এখানে কথা বা উক্তি দিলে এর মানেটা ঠিক আমরা বুঝতে পারি না, ঠিক বোঝায় না লেখক যা বোঝাতে চাইলেন। যদি সরস্বতী বলি যে বাগদেবী, বাগদেবীর কোনো এরকম এ তৈরি হলো কিনা, শীষমহল মানে কাঁচের প্রাসাদ তৈরি হলো কিনা সেটা বলা যায়, কিন্তু আসলে লেখক বলতে চাইছেন এখানে বাণী বলতে
প্রতিবাদের জোরালো ভাষা, জোরালো কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের কাঁচের কাঁচের প্রাসাদ নির্মাণ হলো কিনা। আসলে কাঁচের বলেছে এই জন্যে যে ইংরেজ সরকার সেই প্রাসাদকেও ভেঙে দিবে। এরা প্রাসাদের মতো এত বড় একটা বিশাল একটা কণ্ঠ তৈরি করে তারা, কিন্তু সেই কণ্ঠটাকেও ইংরেজ সরকার ভেঙে দেয়। এই প্রবল পরাক্রম ইংরেজ সরকার তাদের এই প্রচুর অস্ত্র শস্ত্র ব্যবহার করে আমাদের সেই ঐক্যবদ্ধ কণ্ঠস্বরটাকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, এর ইঙ্গিতটাই লেখক করছেন এখানে। যে তারা ভেঙে দেবে কিন্তু তবু গড়ে উঠবে, তারা বারবার ভাঙবে এবং বারবার করবে। তাদের এই প্রতিবাদের যে কণ্ঠ, জোরালো যে কণ্ঠ, সেই কণ্ঠটাকে কিন্তু তারা ঠিকই তৈরি করবে, আমাদের বিপ্লবী সমাজ ঠিকই আবার তৈরি করবে। তাই এখানে প্রশ্ন করেছেন লেখক যে কামান গোলার শিশুস্তূপে কি উঠেছে বাণীর শিশুমহল, সেই বাণীর শিশুমহল তারা কি তৈরি করতে পেরেছে? শান্তিসূচিতে শুভ্র হলো কি রক্ত সোঁদাল খুন খারাপ? শান্তিসূচিতে কি তৈরি হচ্ছে? শান্তিসূচিতে শুভ্র হলো কি? শান্তিসূচির মাধ্যমে সাদা হলো কি? কি সাদা হলো? শুভ্র মানে সাদা, রক্ত সোঁদাল, রক্ত মানে রক্ত, সোঁদাল ভিজে, খুন খারাপ, হত্যাকাণ্ড। এই যে রক্তের ধারা চলছে, ইংরেজ সরকার এই সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে আমাদের দেশমাতার যে সন্তান তাদেরকে, তাদের উপরে যে হত্যালীলা চালাচ্ছে, তাদের উপরে যে প্রবল দমনমূলক নীতি প্রয়োগ করছে, এই সমস্ত কিছু তারা রক্তাক্ত হচ্ছে, প্রতি মুহূর্ত রক্তাক্ত হচ্ছে আমাদের এই বিপ্লবী সমাজের প্রাণশক্তি। তো তাদের সেটা বন্ধ হয়েছে কি, থেমেছে কি? থেমে কি সব সাদা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে? যারা শান্তিসূচির বাণী প্রচার করছে, সে বাণীর মাধ্যম দিয়ে কি এই খুন খারাপটা বন্ধ হয়েছে? তারা কি ইংরেজদের এই খুন খারাপ করা থেকে তাদেরকে থামাতে পেরেছে? কবি এটা কোথাও হলে এই ভণ্ড দেশপ্রেমিকদের প্রতি তিনি বিদ্রুপ করেছেন, যে তাদের এই সমস্ত শান্তির যে কথা বলেছে, ভণ্ড যে দেশপ্রেম তারা দেখাচ্ছে, তার ভেতর দিয়ে কিন্তু আমাদের দেশে স্বাধীনতা আসতে পারে না, বা আমাদের এই বিপ্লবী সমাজের উপর ইংরেজরা যে অত্যাচার করছে তাও থামাতে পারে না। তাই বলেছেন তাদের কি খুন খারাপ থেমেছে? এগুলো কিছুই হয়নি। তবে কিসের আরতো আরতি, কিসের দরে এই সংখারাপ? যদি তাই না হলেও তবে কিসের জন্য আমরা এই আরতি করছি? কিসের জন্য শাঁখ বাজাচ্ছি? শাঁখের ধ্বনি হচ্ছে মঙ্গল ধ্বনি, আর শঙ্খযুক্ত আরব মানে এখানে খুব জোরে আওয়াজ, মানে খুব জোরে ডাকা হচ্ছে, শাঁখের যে ধ্বনিটাকে বহুদূর পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। যারা এই মেকি দেশপ্রেমিক, ভণ্ড দেশপ্রেমিক, তারা শাঁখের আওয়াজ শোনাচ্ছে, শোনাচ্ছে যেন আমরা মঙ্গল বার্তা বয়ে আনছি বা মঙ্গল বার্তা প্রচার করছি। কিন্তু লেখক তাদেরকে বলছেন এই এই রকম শান্তির বাণী দিয়ে, মেকি শান্তির বাণী দিয়ে, মেকি দেশপ্রেম দিয়ে আমাদের দেশের যেমন শৃঙ্খল মোচন হবে না, তেমনি আমাদের ওই বিপ্লবী তরুণ সমাজের উপর নির্মম অত্যাচারও বন্ধ করা যাবে না, বন্ধ করা যায়নি। তাই বলেছেন যে কিসের আর্ত আরতি, এই যে আরতি, আরতি কি? আরতি হচ্ছে প্রদীপ, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে যে মূর্তি, মূর্তির বন্দনা করা হয়। এখানে আর্ত, পীড়িত, দুঃখিত, বিপন্ন, এখানে বিপন্ন কারা? এখানে তো আমাদের বিপন্ন, আমাদের দেশে দেশ বিপন্ন, দেশে তরুণ সমাজ বিপন্ন, বিপ্লবীরা বিপন্ন, তাদের আর্ত আরতি। তো এখানে বাণী বন্দনার যে কথা বলা হয়েছে আনুষ্ঠানিক আড়ম্বরের মাঝে, পরাধীন ভারতবাসীর বন্দিত্বে যে যন্ত্রণা, সেটা কি লেখক এখানে দেখিয়েছেন? তাই কবি বলছেন যে এখানে প্রাণহীন যে মূর্তি পুজো হচ্ছে, তার যে আরতি, সে আরতিতে আর্তের যে যন্ত্রণা সেটাই প্রকাশ পেয়েছে। এর ভিতর দিয়ে কিন্তু কোনো মুক্তি আসেনি, কোনো স্বাধীনতা আসবে না, কোনো ভালো ফল হবে না। তো এটা এটা কবি চাইছেন না। তাই কবি প্রশ্ন করেছেন তবে কিসের আর্ত আরতি, যদি আমাদের সেই খুন খারাপ না থামলো, যদি আমাদের বিপ্লবী সমাজ যদি তারা যদি ভালো না থাকলো, তারা যদি মুক্ত না হলো, দেশমাতাকে যদি তারা মুক্ত করতে নাই পারলো, তাহলে কিসের আর্ত আরতি? এই এই রকম বন্দনার তো কোনো মানে নেই। বা কিসের এই মঙ্গল যে ডাক, যে শঙ্খের ডাকের যে কথা বলছে, এই মিথ্যা আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। কবি বলছেন তিনি তো সরস্বতী পুজো উপলক্ষে গেছেন, তাই বলছেন যে এই যে মিথ্যে বন্দনা আমরা করছি, এই মিথ্যে বন্দনার, মিথ্যে আড়ম্বর, এর কোনো প্রয়োজন নেই। যদি প্রকৃত অর্থে আমাদের দেশমাতাকে যদি আমরা শৃঙ্খল মোচন করতে না পারি, তাহলে এর কোনো প্রয়োজন নেই, এর কোনো দরকার নেই। কবি এটা বোঝাতে চেয়েছেন। তারপরে দেখি, সাত সমুদ্র তেরো নদী পার, দ্বীপান্তরের আন্দামান, বাণী চেথা ঘানি টানে নিষেদিন, বন্দি সত্য ভানি চেথান।
700 মন্ত্র 13 নদী পার দীপান্তর বলতে আন্তামানে যে সেলুলার জেল তার কথা বলেছেন, আমরা এটা আগেই বলেছি। বাণী যেথা ঘানি টানি নিশি দিন, এখানে বাণী আবার এখানে যদি আমরা কণ্ঠ বলি, এখানে কণ্ঠ বলতে আমরা ওই বিপ্লবীদের কণ্ঠই বলবো, তাদের জোরালো দাবি যে প্রতিবাদের কণ্ঠ, সেই কণ্ঠ আজ কি হয়েছে, অর্থাৎ তারা যে কণ্ঠ দিয়ে, যার কণ্ঠ দিয়ে আওয়াজটা বেরোবে, যাদের কণ্ঠ দিয়ে আওয়াজটা বেরোবে তাদেরকে তো ওই দ্বীপান্তরে বন্দি করে রাখা হয়েছে, তাই তাদের কথা এখানে বলা হচ্ছে। ঘানি টানি নিশিদিন, ঘানি অর্থাৎ এটা একরকমের মেশিন, যার 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 মধ্য দিয়ে সর্ষে তিল ইত্যাদিকে পিষে তেল বার করা হয়, তার থেকে তার নির্যাস বার করা হয়। তো এখানে সেটা যে পশুর কাজ, ঘানি টানাটা হচ্ছে পশুর কাজ, কিন্তু জেলখানাতে এই পশুর কাজটাই করানো হয় আমাদের এই বিপ্লবীদের দিয়ে। তাদের বিপ্লবীদের যখন জেলে নিয়ে যাওয়া হয় তাদের সশ্রম কারাদণ্ড হয় এবং উদয়াস্ত তাদের পরিশ্রম করতে হতো এবং নির্মম অত্যাচার করত তারা, এই পরিশ্রম মানে কঠিন পরিশ্রম, এই পরিশ্রমের মধ্য দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত ঘটত। তো সেই ঘানি যে কাজটা পশু সেই কাজটা তারা মানুষকে দিয়ে করাতো, এই আমাদের বিপ্লবীদেরকে দিয়ে করাতো। ঘানির চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তেল বার করতো, তো এরাও সেখানে ওই জেলখানাতে তারা এই সমস্ত কাজ করত। বন্দি সত্য ভানিচে ধান, সত্য বন্দি হয়ে গেছে, ধান ভানে কোথায়, ঢেঁকিতে ধান ভানে, এবং ধান ভানা বলতে ধান থেকে তুষ আর চাল আলাদা করা, দানা শস্য যে কোনো দানা শস্য দিলে তার তুষ চাল আলাদা করা, এটাই মূলত বোঝায়। আরও নানা কাজের আসে ঢেঁকি, তো এখানে আমাদের ধান ভানা বলতে এটা বোঝাতে চেয়েছেন আলাদা করা। তো এই সত্যবন্দি হয়ে গেছে, এখানে প্রতীকের আড়ালে লেখক আমাদেরকে সেই যে অত্যাচারের চিত্রটা আমাদেরকে দেখাতে চাইছেন, যে কী ধরনের অত্যাচার চলতো, কী ধরনের জেল জুলুম হতো এই সমস্ত বিপ্লবীদের উপর, সেটা লেখক আমাদেরকে এখানে বোঝাতে চাইছেন, যে এই জুলুমের ভিতর দিয়ে, এই জুলুমের মধ্য দিয়ে আমাদের দেশের তরুণ বিপ্লবী সমাজের প্রাণশক্তি নিঃশেষ হয়ে যেত, তারা মৃত্যু পর্যন্ত বরণ করত, তারা মারা যেত, কিন্তু তবুও তাদের অত্যাচার থামত না, ইংরেজ সরকারের অত্যাচার কিছুতেই থামত না। তারপরে দেখি, জীবন জোয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি, হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বিঘি। জীবন চুয়ানো, জীবন চুয়ানো জীবন থেকে নির্গত বা চুইয়ে পড়া, এখানে আমাদের এই বিপ্লবীদের জীবনটাকে নিঃশেষ করে নিংড়ে নিয়েছে যা, জীবন চুয়ানো সেই ঘানি হতে, ওই যে ঘানি তারা যে ঘোরাচ্ছে, ঘানির চাকা ঘোরাচ্ছে, অর্থাৎ এই চরম অত্যাচার বা পরিশ্রমের ভিতর দিয়ে তাদের জীবন থেকে সমস্ত রস নিষ্পেষিত হয়ে যেত, রস নিংড়ে বেরিয়ে পড়ত। আরতির তেল এনেছ কি, অর্থাৎ তারা ওই ঘানি টানতে টানতে তাদের উপরে চরম অত্যাচারের ফলে তাদের মৃত্যু পর্যন্ত হতো, তাহলে ওই বিপ্লবীরা দেশের জন্য কোন সুদূর আন্দামান জেলে তারা মৃত্যুবরণ করছে এবং সেই খবর কিন্তু আমরা পাচ্ছি, তো সেই খবর পেয়ে এই কবি মূলত প্রশ্ন করছেন এই ভণ্ড দেশপ্রেমিকদের বা যারা এখানে এই পূজা উপাচার যে পড়ছে তাদেরকেও তিনি বোঝাতে চাইছেন, যে আজকে আমরা এখানে পূজা করছি কিন্তু আমরা তো এই পুরোহিত, যে ভণ্ড পুরোহিতের কথা বলতে চাইছেন এখানে কবি, যে সে এটা না করে সে কি কোথাও হলে এদের এই বিপ্লবীদের এই মৃত্যুর ভিতর দিয়ে কোনো প্রেরণা পেয়েছে, সে কি কোথাও হলে অনুপ্রাণিত হয়েছে যে না আমাকেও দেশের জন্য অন্য কথা বলতে হয়, এরকম শুধুমাত্র যে বেদিতে মা নেই, যে বেদিতে ভারত মাতা নেই, যে বেদিতে বাগদেবী নেই, বাগদেবী বন্দি, সেই বেদিতে তো ফুঁদিয়ে কোনো লাভ নেই, শঙ্খে ফুঁদিয়ে কোনো লাভ নেই, সেই বেদিতে পূজা উপাচার করে কোনো লাভ নেই, কারণ দেশমাতা তো নিজে বন্দি, তাহলে সেই বন্দি দেশকে কী করে আমি মুক্ত করব, তা শৃঙ্খল মোচন করব, সেটা এখন প্রধান প্রধান এবং বড় কাজ, প্রথম কাজ। সেজন্য কবি এখানে প্রশ্ন করছেন যে তাদের যে জীবন শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে কোথাও কোনো রকম অনুপ্রাণিত হয়ে আরতির তেল এনেছ কি, আরতির তেলটা কি, দেবীর বন্দনা করতে গেলে যে প্রদীপ দিয়ে দেবীকে বন্দনা করা হয় তার জন্য তেল লাগে, তো দেবী বরণের জন্য যে আরতি আরতি করা হয় তার জন্য তেল লাগে। এখানে কবি প্রশ্ন করেছেন, অর্থাৎ
আরতির জন্য তেল অর্থাৎ অনুপ্রাণিত হয়েছে কিনা, যে দেশমাতাকে বরণ করতে গেলে, দেশমাতাকে অর্থাৎ এখানে শৃঙ্খল মোচন করতে গেলে যে শক্তির দরকার, যে আত্মবিশ্বাসের দরকার, যে অনুপ্রেরণা পাওয়ার দরকার, এই বীর সন্তানদের মৃত্যুর ভিতর দিয়ে তারা কি সেই রকম কিছু পেয়েছে? এটা লেখক এখানে প্রশ্ন করেছেন যে জীবন জোয়ানো সেইখানি হতে আরতির তেল এনেছ কি? তোমরা কি যে মূর্তি পূজো তোমরা করতে বসেছো, এখানে তো দেবী নেই, এখানে তো শূন্য, আমাদের যে পবিত্র যে ভূমি সেই ভূমি তো এখন শূন্য, ভারত মাতাও নেই, বাগদেবীও নেই, তাহলে তাকে ফিরে পাওয়ার জন্য, তার মুক্তির জন্য, তার তাকে বরণ করে নেওয়ার জন্য যা দরকার তা কি তোমরা অর্জন করতে পেরেছ? কবি এখানে প্রশ্ন করছেন। হোমানল হতে বাণীর রক্ষী বীরি ছেলেদের চর্বি ঘি, হোম আনল, হোম হচ্ছে যজ্ঞ, তার সেই যজ্ঞের যে আগুন তাকেই বলছে এখানে হোমানল। হোমানল হতে বাণীর রক্ষী, এখানে বাণীর রক্ষী যারা রক্ষা করছে বাণীকে তারাই বাণীর রক্ষী, এখানে আমাদের দেশ মাতাকে রক্ষা করছে বা যে স্বাধীনতার কণ্ঠস্বরকে তারা আঁকড়ে ধরেছে, ঐক্যবদ্ধ হয়ে যে কণ্ঠস্বরকে, যে প্রতি তীব্র প্রতিবাদের যে ভাষাকে তারা প্রতিবাদের ভিতর দিয়ে জয় করতে চাইছে, দেশমাতার শৃঙ্খল মোচন করতে চাইছে, তাদের কথায় বলা হচ্ছে এখানে যে সেই বিপ্লবীরা, তরুণ বিপ্লবী সমাজ আমাদের দেশে, সেই তরুণ প্রাণশক্তি, তারা এই মুহূর্তে তারাই আমাদের দেশের বাণীর রক্ষী, দেশের রক্ষী বা আমাদের আমাদের এই কণ্ঠের রক্ষক তারাই। তো তারা কি করছে? তারা এই দেশের মুক্তির জন্য জীবনকে আহুতি দিচ্ছে। হোমযজ্ঞে যেমন তেল লাগে, ঘি লাগে, ঠিক আমাদের এইখানে সেই আগুনের মধ্যে, সেই যেন তারা সেই যজ্ঞাগ্নির মধ্যে তারা নিজেদের প্রাণটাকে উৎসর্গ করে দিয়েছে, তাদের নিজেদের প্রাণকে বিলিয়ে দিয়েছে ভারত মাতার মুক্তির জন্য। আমাদের বীর বীর বিপ্লবী সন্তানরা দলে দলে তাদের প্রাণটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই প্রাণশক্তির কথা এখানে বলছেন যে সেই হোমানলের মধ্যে আমাদের বীর সন্তানরা তাদের প্রাণকে কিভাবে বিসর্জন দিচ্ছে। এবং সেই বীর ছেলেদের চর্বি ঘির বলে তিনি প্রশ্ন করেছেন যে হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি, এখানে এই চর্বি ঘি বলতে যে বাণীর ঘি, বাণীর রক্ষী হচ্ছে পরাধীন ভারতের মুক্তির উদ্দেশ্যে নিমিত্ত প্রাণ সন্তানদের চর্বি ঘি। আর তারপরে দেখি আমরা, হাই সৌখিন পূজারি বৃথায় দেবীর সংখ্যে দিতেছ ফু, পুণ্য বেদীর শূন্যে শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু। হাই সৌখিন পূজারি, এখানে সৌখিন পূজারি বলতে কবি এখানে ভণ্ড দেশপ্রেমিকদের বুঝিয়েছেন, যে সৌখিন শব্দটা ব্যবহার করেছেন এই জন্য যে যারা কোথাও এক ফোঁটা নিজেদের স্বার্থ ত্যাগ করতে পারে না, আত্মত্যাগ তো অনেক পরের কথা, তারা নিজেদের সামান্যতম স্বার্থ ত্যাগটুকু পর্যন্ত করতে পারে না, অথচ তারা নিজেদেরকে দেশের নেতা বলে বলে, এদেরকে কবি ভণ্ড দেশ নেতা বলেছেন, মিথ্যাচার। এদের জন্যই কিন্তু দেশের যে অপশাসন, সে অপশাসনের অনেকখানি ইন্ধন পায় এই ভণ্ড দেশ প্রেমিকদের জন্য, তাই কবি এখানে বিদ্রুপ করেছেন তাদেরকে এবং বলেছেন যে এই সৌখিন পূজারীরা তারা বৃথায় শঙ্খে ফুঁ দিয়ে কি করবে? এই যে শঙ্খ আওয়াজ হচ্ছে মঙ্গলের যে ডাক, মঙ্গলধ্বনি, সে মঙ্গলধ্বনি দিয়ে কি করবে? কারণ আমাদের দেশমাতাই তো নেই, দেশমাতাই তো পরাধীন, তাহলে এখন শুধু শুধু আগে দেশমাতাকে উদ্ধার করা হোক, তারপর দেশমাতাকে শৃঙ্খল মোচন করা হোক, তারপর সে শঙ্খ বাজাবে। পূর্ণ বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু, সে বেদিতে তো দেবী নেই, সে তো শূন্য, ভারত মাতাও যেমন বন্দী, বাগদেবীও তেমন বন্দী, তাই লেখক বলেছেন সেই পূর্ণ বেদিয়া শূন্য, তাই সেখান থেকে বারবার আমরা কি শুনতে পাচ্ছি? ক্রন্দন শুনতে পাচ্ছি। তো সেই ক্রন্দন যখন আমরা বারবার শুনতে পাচ্ছি, তাহলে আমাদের এই কাজ বন্ধ করে আমাদের এখন সকলের কাজ করা উচিত কি? দেশের হয়ে কাজ করা, দেশের জন্য কাজ করা। কবিতায় এই ভণ্ড দেশপ্রেমীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। আজ এই পর্যন্ত, পরের অংশটুকু আমরা পরের পর্বে আনছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো এবং খুব মন দিয়ে এটাকে শোনো এবং পড়ো। আজ এই পর্যন্তই।